আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার একটি ফ্রিগেট ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। যুদ্ধজাহাজটি কিউবা যাওয়ার পথে এই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন কাজান এবং যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরস্কভির মহড়ায় 600 কিলোমিটারের বেশি দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি এই যুদ্ধজাহাজ বিমান হামলা প্রতিহতেরও মহড়া দেয়। রুশ এই যুদ্ধজাহাজের বুধবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে। কিউবা গত সপ্তাহে বলেছে, এ ধরনের সফর হাভানার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর নৌ ইউনিটগুলোর সাধারণ অনুশীলন এবং জাহাজগুলোতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলের জন্য কোনো হুমকি নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে যখন তীব্র উত্তেজনা চলছে, তখন যুক্তরাষ্ট্র এই সফরের দিকে কড়া নজর রাখছে।